হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে আমরা চলে এসেছি ট্রাভেল গয়ার স্কোয়ারে। তো ক্রিসমাসে ট্রাভেল গয়ার স্কোয়ারটা কীভাবে সাজানো হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমরা গিয়েছিলাম, যেহেতু ক্রিসমাসের হলিডে চলছে, তো বাচ্চাদেরকে নিয়ে ক্রিসমাসের লাইটিং দেখানোর জন্য প্রতি বছরই আমরা যাই, তো এবারও গিয়েছি। তো আমরা আজকে টিউব দিয়ে যাব, যেহেতু গাড়ির অনেক প্রবলেম সেন্ট্রাল লন্ডনে গাড়ি রাখার। তো আজকে আমরা টিউব দিয়ে যাচ্ছি, আর বাচ্চাদেরকে নিয়ে খুবই ওরা এনজয় করে, আর টিউব দিয়ে খুব তাড়াতাড়িও যাওয়া যায়। তো এখন আমরা আমাদের যাত্রা শুরু করলাম। বিকেলবেলায় আমরা বের হয়েছি, যেহেতু লাইটিং দেখব তাই রাত্রেবেলায় লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগে। আর আমার ক্রিসমাসের লাইটিংয়ের অনেকগুলো পর্ব থাকবে, যেহেতু একটা পর্বে দেখানো সম্ভব না, অনেক বড় হয়ে যাবে। তাই আজকে আমি দেখাবো ন্যাশনাল গ্যালারিতে, ওইদিকে ওইখানে অনেক স্টল আছে, তারপর কীভাবে সাজানো হয়েছে ক্রিসমাসে, তো সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন আমার সঙ্গে, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আমরাই তো এখন ট্রিপে বসে আছি, আদ্রিয়া দুষ্টামি করছে, আর ওরা তো খুবই এনজয় করে হলিডেতে এই ক্রিসমাসের সময় লাইটিং দেখার জন্য, খুবই এক্সাইটেড থাকে। তো আজকে ঠান্ডাও ছিল প্রচণ্ড, তো ওরা এখন বসে বসে দুষ্টমি করছে আদ্রিয়া, আর বলছে কখন যাব কখন যাব। আর টিউব দিয়ে খুব তাড়াতাড়িও যাওয়া যায়, তো আমরা এখন নেমে পড়েছি টিউব থেকে। তো টিউব থেকে বের হওয়ার পরেই লাইটিং দেখা যাচ্ছে, তো আজকে কাজিয়া তো খুবই এক্সাইটেড। তো এখান থেকে হেঁটে আমরা ন্যাশনাল গ্যালারিতে যাব, তো ন্যাশনাল গ্যালারিতে যেতে বেশিক্ষণ লাগবে না। তো এখনও সন্ধ্যা হয়নি, লাইটিং পুরোপুরিও দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, সন্ধ্যাবেলা আরও সুন্দর বেশি দেখা যায়। তো আমরা এখন এই এরিয়াটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। এক একটা এরিয়া এক এক রকম করে সাজানো হয় ক্রিসমাসের সময়, তো এই স্ট্রিটটা এইভাবে সাজানো হয়েছে। তো এই এলাকাটাও আমি আপনাদের সঙ্গে দেখাবো যে কেমন করে লাইটিং সাজিয়েছে। তো এক একটা স্ট্রিট এক এক রকম করে সাজায়, দেখতে এত ভালো লাগে। আর এই ক্রিসমাস ট্রিটা সাজানো হয়েছে রেনবো কালারিং করে, আর ক্রিসমাস ট্রি এক একটা এক এক ধরনেরভাবে সাজানো। তো সবগুলোই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে, আর এক একটা দেখতে ক্রিসমাস ট্রি এক এক রকম লাগে, খুবই সুন্দর চমৎকারভাবে সাজানো হয়। তো এই এলাকাটা একটু ভিডিও করে এখানে ছবি টবি তুলে তারপর আমরা হেঁটে হেঁটে চলে যাব ন্যাশনাল গ্যালারিতে ট্রাভেল গার স্কোয়ারে। তো সেই ঐতিহাসিক ট্রাভেল গার স্কোয়ারে আমরা এখন যাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে অনেক ছবি শুটিং হয় আমাদের ইন্ডিয়ান, তারপরে বলিউডের, তো ম্যাক্সিমাম লন্ডনের শুটিং হলে ট্রাভেল গার স্কোয়ারেও অনেক শুটিং হয়। তো চলুন আমার সঙ্গে দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ট্রাভেল গার স্কোয়ারে, আর ওই তো ন্যাশনাল গ্যালারি দেখা যাচ্ছে। তো মোটামুটি অনেক ট্যুরিস্ট স্পটে অনেক ট্যুরিস্ট, যেহেতু ক্রিসমাস চলছে আর ক্রিসমাসে সবাই লাইটিং দেখতে আসে, তো যত রাত্র হবে আর ততই আপনার ট্যুরিস্ট বেশি দেখা যাবে, আর লোকজনের অনেক ভিড় হয় কারণ রাত্রেবেলায় লাইটিং দেখতে খুবই ভালো লাগে। তো এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, সন্ধ্যা হচ্ছে আর আমরা হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো ট্রাভেল গার স্কোয়ারে অনেক স্টল বসেছে ক্রিসমাসের জন্য, অনেক ধরনের লাইটিং করা, দেখতে খুবই চমৎকার লাগছিল। আর ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ সামনাসামনি দেখতে খুবই ভালো লাগে, খুবই চমৎকার লাগছিল, আর খুবই ভালো লাগে। অনেক ধরনের মিউজিক বাজতে থাকে, তারপর পানির যেই শব্দ খুবই ভালো লাগে। আর অনেক বড় স্টল একদম এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, আর এক এক ধরনের এখানে ট্যুরিস্টরা আসলেই কেনাকাটা করে, অনেক ধরনের জিনিস আছে, তো দেখতেই পাচ্ছেন আপনারা।
আর আজি কাজিয়া হাঁটাহাঁটি করছে। আর এই ন্যাশনাল গ্যালারিটাও এক এক ক্রিসমাসে এক এক রকমভাবে সাজানো হয়, সবসময় একই রকম স্টাইলে সাজানো হয় না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের লাইটিং করে সাজানো হয়। তো শৈব ভিডিও করছে, ও হয়তো ওর ফেসবুক পেজ থেকে লাইভে গিয়েছিল, ফেসবুক থেকে তো ও ভিডিও করে দেখাচ্ছিল, আমিও আবার ভিডিও করছিলাম। আর এইখানে এই তো ক্রিসমাসের যেই অনেক ধরনের জিনিস দিয়ে সাজানো, কারণ এই সেন্টার এই সেন্টার লটনের এই ট্রাভেলকার স্কোয়ারের দিনের বেলা দেখতে একরকম সৌন্দর্য আর রাতের বেলা আরেক রকম সৌন্দর্য। আর যখনই আসি, যতবার আসি ততবারই ভালো লাগে। আর সিংহ আমাদের দেখতে তো খুবই ভালো লাগে, আর অনেক বড় বড় সিংহ, সামনে থেকে দেখতেও অনেক বড়, আর ছবি তুলতে গেলে আমাদেরকে ছোট ছোট মনে হয় দেখতে, আর খুবই ভালো লাগে। আর আসলে বাইরে আসলে বাচ্চাদের অনেক হাঁটতে হয়, হাঁটতে হাঁটতে আদ্রিয়াও টায়ার্ড হয়ে যায়, তারপরও মাশাল্লাহ আদ্রিয়া অনেক লক্ষ্মী আছে, ও অনেক পর্যন্ত হেঁটেছে, ওকে কুলে খুব কমই নেওয়া হয়েছে, ও একটু বিরক্ত করেছে পরে, কিন্তু অনেকটা সময় সে হেঁটেছে এবং অনেক এনজয় করেছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইট দেখছিল, ছবি তুলছিল, তারপর সে চিপস খাচ্ছে। তো সন্ধ্যাবেলায় স্টলগুলো দেখতে খুবই ভালো লাগছিল, আর ক্রিসমাসের সময় অনেক ধরনের নতুন নতুন এক এক জিনিস ওদের স্টলে থাকে, যেহেতু ওদের একটা বড় উৎসব ক্রিসমাসের, তো খুবই দেখতে ভালো লাগে। আর এই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন লাইটিংগুলো দেখতে খুবই ভালো লাগছে। তো আমার নতুন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ক্রিসমাসের লাইটিং নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।